প্রিয় ডিএমসি ড্রিমার্স বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিএমসি ড্রিমার্সের পক্ষ থেকে। আমি ডাক্তার তোফেল আহমেদ। এই ভিডিওটা যারা 2021 সালে এইচএসসি পরীক্ষা দিবে সেই ছোট্ট ভাই বা আপুটার জন্য, যারা 2021 সালে এইচএসসি পরীক্ষা দিবে তারাই কিন্তু 2021 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেবে এবং সকল ভর্তি পরীক্ষায় অংশ নেবে। এই ভিডিওটা মূলত তাদের জন্য আমরা করছি যারা কিনা চিকিৎসক হতে চায়, নিজেদেরকে চিকিৎসক হিসেবে দেখতে চায় 2021 সালে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে। এখন পুরো পৃথিবী থমকে আছে এখন পর্যন্ত, যদিও পৃথিবী চলতে শুরু করেছে কিন্তু পড়ালেখার জন্য যে আমাদের প্রতিষ্ঠানগুলো, কলেজগুলো বন্ধ আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও খোলেনি, এবং পুরো পৃথিবীতে এই যে অনলাইন এডুকেশন, আমরা কিন্তু মেডিকেল সেক্টরে, এই সেক্টরে আমরাই কিন্তু প্রথম যারা এইরকম শুরু করেছিলাম অনলাইনে, পুরো কোচিংটাকে তোমাদের হাতের মুঠোয় এনে দিয়েছি আমরা। কিন্তু ডিএমসি ড্রিমার্স, আমরা বারবার করে বলছি, একটা কোচিং অফলাইনেই যাই করাক যাই পড়াক, আমরা পুরোটুকু 100% তোমাদের হাতের মধ্যে নিয়ে এসেছি। আমাদের এই ডিএমসি ড্রিমার্স অ্যাপে সব আছে, 100% এনাফ, এর বাইরে আসলে কিচ্ছু লাগবে না। যারা ডিএমসি ড্রিমার্স অ্যাপ চেনো তারা তো চেনোই, যারা ডিএমসি ড্রিমার্স অ্যাপ চেনো না তাদেরকে আজকে আমরা ডিএমসি ড্রিমার্স অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব, এবং আমরা এটা আলোচনা করবো যে আগামী এক বছর ঠিক কী করলে তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবে। যদি তোমার লক্ষ্য থাকে মেডিকেলে ভর্তি হওয়া, তাহলে সেই স্বপ্নটা আমরা কীভাবে পূরণ করতে পারি, মূলত আজকে আমরা সেটাই আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি এক বছর আসলে কী পড়ালেখা করেছো, এই করোনার সময়টাকে তুমি আসলে কাজে লাগিয়েছো না কাজে লাগাও নাই? যদি কাজে না লাগাও তাহলে আসলে তোমার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া এই মুহূর্তে আমাদের কিছু করার নেই, কারণ তুমি তোমার জীবনের অনেকটুকু গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলেছো। আর যদি কাজে লাগিয়ে থাকো তাহলে তোমার জন্য আমরা হাততালি দিচ্ছি। কিন্তু যারা কাজে লাগাও নাই বা যারা কাজে লাগিয়েছো, সামনের একটা বছর তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। এই সময় তোমাকে যেটা যেটা শেষ করতে হবে, এইচএসসির পুরো সিলেবাস শেষ করতে হবে, এইচএসসি পরীক্ষায় অংশ নিতে হবে, এবং নিজেকে ভর্তি পরীক্ষায় দারুণ করার প্রিপারেশন নিয়ে তোমাকে গড়ে তুলতে হবে। ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে প্রচণ্ড রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষা। মেডিকেল ভর্তি পরীক্ষায় 80,000 জন পরীক্ষা দেয়, ঢাকা মেডিকেলে চান্স পায় মাত্র 200 জন। তুমি যদি ক্যালকুলেটারে হিসাব করে দেখো তোমার সম্ভাবনা কতটুকু, কত পার্সেন্ট ওই 200 জনের একজন হওয়া। ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট অফ দ্য বেস্ট অফ দ্য বেস্ট। তুমি কি আসলে সেরকম পড়ালেখা করছো নাকি শুধু তুমি মুখেই বলছো যে তুমি মেডিকেলে পড়তে চাও? পুরো মেডিকেলে চান্স পাবে 4,000 জন 80,000 জনের মধ্যে, তার মানে 100 জনে 5 জন। তুমি কি সেই 5 জনের মধ্যে আছো নাকি 95 জনের মধ্যে আছো? তুমি আসলে গত এক বছর কীরকম পড়ালেখা করেছো সেটা বসে ভাবার সময়টা আজকে, এখনই এই মুহূর্তে। তুমি যদি সেই 5 জনের মধ্যে থাকো তাহলে ধরে থাক আগামী এক বছর ঠিক একইভাবে পরিশ্রম করে যেতে হবে। যে তুমি মনে করছো যে তুমি সেই 5 জনের মধ্যে, তাহলে একই গতিতে পরিশ্রম করতে, বরং আর পরিশ্রম বাড়াতে হবে। আর তুমি যদি নিজে ভাবো যে তুমি চান্স পাবা না ওই 95 জনের মাঝে, তাহলে ভাইয়া বা আপুটা এটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তোমাকে এখন থেকে আর একটা সেকেন্ড নষ্ট করার সময় নাই, তোমাকে পুরোপুরি নিমজ্জিত হতে হবে পড়ালেখায়। আগামী একটা বছর সব বাদ দিয়ে তোমার উচিত হবে পড়ালেখা করা, যদি তুমি আসলেই চান্স পেতে চাও। বড় ভাই হিসেবে আমরা তোমাকে এটুকু বলছি। এবং পড়ালেখা করতে হবে অবশ্যই অবশ্যই মূল বইগুলো, আমরা বারবার করে বলেছি। প্রাণীবিজ্ঞানের জন্য গাজী আজমল স্যার, উদ্ভিদ বিজ্ঞানের জন্য আবুল হাসান স্যার, রসায়নের জন্য হাজারি স্যার, এবং পদার্থের জন্য ইসাক স্যারের বই, এই বইগুলো আমাদেরকে পড়ে ঝরঝরা করে ফেলতে হবে। তুমি যদি এই বই প্রত্যেকটা লাইন পড়ে ফেলো, বুঝে ফেলো, তুমি কিন্তু অলরেডি বস হয়ে গেছো, বা তুমি কিন্তু বস হতে যাচ্ছ তুমি যদি এই পথে থাকো। যারা এই পথে এখনও নাই তাদেরকে এই পথে ছাড়া আসলে আসা ছাড়া কোনো বিকল্প নাই। তুমি আজ হোক কাল হোক এই পথে আসবা, কিন্তু যখন এই পথে আসবা তখন বেশি দেরি না হয়ে যায়। আজকে এই ভিডিওটা তোমাদের জন্য আই ওপেনার। যারা এখনও ঠিক মতো পড়ালেখা করছো না তাদের জন্য আমরা বারবার করে বলছি, পড়ালেখার টেবিলে ফিরে আসো মূল বইগুলোতে। হ্যাঁ, আমরা তোমাকে সাহায্য করার জন্য আছি, আমরা গ্যারান্টি দিচ্ছি। তোমার এই মূল বই পড়ার যাত্রায় ডিএমসি ড্রিমার্স হবে তোমার সবচেয়ে কাছের বন্ধু। আমরা কিন্তু বারবার করে বলেছি, তোমরা যদি আমাদের লেকচারগুলো একবার দেখে ফেলো, তুমি যে কোনো একটা অধ্যায়, তোমার কোন অধ্যায়টা কঠিন মনে হয়, উদ্ভিদ সারির তত্ত্ব, তুমি উদ্ভিদ সারির তত্ত্ব, কোষ বিভাজন, কোষ রসায়ন, কোষ এর গঠন, আমাদের লেকচারগুলো একবার দেখে ফেলো। একবার দেখার পর তুমি বস হয়ে যাবা, দুইবার দেখার পর মাস্টার, তিনবার দেখার পর সুপার বস। পরীক্ষা হলে আমরা গ্যারান্টি দিচ্ছি প্রশ্নটা দেখার পর আমাদের লেকচার তোমার কানে বাজবে। এবং আমরা বিশ্বাস করি যারা ডিএমসি ড্রিমার্সের সাথে পুরো লেকচার কোর্স শেষ করবে তাদের কোনো ধরনের কোনো টিউশনি বা প্রাইভেট বা কোনো কোচিংয়ের কোনো কোর্সের দরকার পড়বে না। উই আর এনাফ অ্যান্ড উই বিলিভ উই আর এনাফ, আশা করি। এবং আমাদের রিভিউগুলো তাই বলে, যে ছোটো ভাই বা আপুরা আমাদের সাথে আছে তাদের আমাদের রিভিউটা তাই বলছে। যারা আমাদের সাথে অলরেডি পরিচিত তাদেরকে আমরা
আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা চেষ্টা করব তোমাদেরকে আরও সাহায্য করার, কিভাবে আমরা তোমাদের কাজ পড়াটাকে আরও সহজ করতে পারি, কিভাবে তোমাদের আরও উপকারে আসতে পারি। আর যারা এখনও যুক্ত হওনি, যারা প্রথমবার এরকম ভিডিও দেখছো, তাদের জন্য আমরা আহ্বান জানাচ্ছি ডিএমসি ড্রিমার্স অ্যাপে, অ্যাপটা ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কটাও তুমি এখান থেকে নামিয়ে নাও এবং আমাদের ডিএমসি ড্রিমার্সের স্বপ্নের জগতে হারিয়ে যাও। তোমাকে কিন্তু পড়ালেখা করতে হবে, হারিয়ে যেতে হবে পড়ালেখার বইয়ের জগতে, এবং সেখানে আমরা তোমার সবচেয়ে কাছের বন্ধু হতে চাই এবং আমরা বিশ্বাস করি আমরা তোমার সবচেয়ে কাছের বন্ধু হতে পারবো। যেই ভাই বাপুটা এক বছর পরে পরীক্ষা অংশ নেবা, তোমার হাতে মাত্র কয়েকটা দিন আছে, 365টা দিন। এই প্রতিযোগিতার মধ্যে সামনে যেতে হলে, স্বপ্ন পূরণ করতে হলে এই সেকেন্ডটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় অ্যাকশন নেওয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় টু বিকাম আ রিয়েল ড্রিমার। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা তাকে ঘুমাতে দেয় না। এই মহান উক্তিটা আমরা সবাই জানি, কিন্তু কয়জন আসলে মানি? আজকে থেকে চেষ্টা করতে হবে পড়ালেখাটা পড়ালেখার মতো করে করার। ইউ হ্যাভ টু বি আ বস, অ্যান্ড উই গ্যারান্টি উই উইল হেল্প ইউ টু বিকাম আ বস। এবং ডিএমসি ড্রিমার্স তোমাকে খুবই সাহায্য করবে, এটুকুই আমরা বলতে পারি। তবে ডিএমসি ড্রিমার্সও কোনো বিষয় না, কোনো কোচিংও কোনো বিষয় না, যদি তুমি ঠিক মতো চাও, যদি তুমি চাও তাহলে তোমার কিছুই লাগবে না। তুমি যদি একদম, তবে আমরা তোমার সাহায্যকারী হতে পারি, এইটুকু আমরা বলতে পারি। তোমাদের জন্য শুভকামনা জানিয়ে, আশা করি ভিডিওটা একটু হলেও তোমাকে মোটিভেট করতে পারবে, সেই শুভকামনা জানিয়ে আমরা আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।